আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাঘা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে অতীতের ন্যায় মানবতার সেবায় কাজ করে যাবে, ফ্রি চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প চলাকালে জানালেন নেতৃবৃন্দ। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ওসমানীনগর উপজেলায় আয়োজিত সেলিম চৌধুরী ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন। এবং আতাহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৮১ ও ১৯৮২ সালের এসএসসি শিক্ষার্থীদের নিয়ে গড়া ওল্ড ইজ গোল্ড গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল দিনব্যাপী মিলন মেলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাঘা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নেতৃবৃন্দ বলেছেন অতীতের ন্যায় মানবতার সেবায় কাজ করে যাবে তাদের সংগঠন। সংস্থাটির উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জের বাঘায় ফ্রি চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৮৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান মোহাম্মদ শামীম। দীর্ঘদিন ধরেই গরিব দুঃখী মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাঘা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে। সংস্থাটির সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন ফরহাদের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ শাখার সভাপতি বাহউদ্দিন আহমেদ। সিলেটের গোলাপগঞ্জের বাঘার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল। প্রবাসী যারা ভাই সকল আছেন, বিশেষ করে আমরা সংগঠনের সদস্য, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তারা সহযোগিতায় গিয়ে আজকে এই সুন্দরভাবে হয়েছে, এবং এলাকার যারা ছোট বড় মুরব্বী যারা আসলা ভলান্টিয়ার আসলা, তারা অনেক কষ্ট করছেন। আমরা প্রত্যেক বছর করতাম, আপনারা সহযোগিতা করবা আর আপনার দোয়া করবা। বাঘা অর্গানাইজেশন ইউকের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী লায়কুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রায় ৮৫০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। তার মধ্যে চক্ষু রোগী ছিলেন ৬০০ জন, মা ও শিশু এবং মেডিসিন রোগী ছিলেন ২৫০ জন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম, ইউকে শাখার সহকারী অর্থ সম্পাদক সোহেল রশিদ, বাংলাদেশ শাখার সহসভাপতি পাখি মিয়া। বাড়ির কান্দার ডাক্তার একজন চিকিৎসা ইয়ে করছি, তখন আমরা ফার্মেসির দেখাইয়ে আমরা ওষুধপত্র দিই আর আপনাকে আপনার আল্লাহ থার বাল্লা হরুকা। আর আমরা গরিব মানুষ বলা আগামীতে আপনারা সেবা পাইতাম আর বৈর তার লাগে দোয়া করি। আর আমরা তারা আমরা চশমা দিছে, আর ওই চশমা নিয়ে আমরা এখন সুষ্ঠুভাবে দেখতাম পারলাম, পড়তাম পারলাম। মেডিকেল ক্যাম্পে ৪৬ জন রোগীর চোখের অপারেশন সম্পন্ন করা হয়। এছাড়া ২৫০ জন রোগীকে বিতরণ করা হয় চশমা। এছাড়াও ৩০০ রোগীকে বিনামূল্যে বিতরণ করা হয় ওষুধ। যে ৪৬ জন রোগীর চোখের অপারেশন করা হয় তাদের সবার থাকা খাওয়া এবং যাতায়াতের ব্যবস্থাও করা হয় সংস্থাটির মাধ্যমে। হাসান মোহাম্মদ শামীম, চ্যানেলিজ নিউজ, সিলেট। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, আমাদের সমাজের অংশ। তাদের পেছনে রেখে সমাজ তথা দেশ এগিয়ে যাওয়া সম্ভব নয়। প্রতিবন্ধীদের সহযোগিতায় আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। প্রতিবন্ধীদের মেধাকে রাষ্ট্রীয় কাজে লাগাতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। প্রবাসীরা সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে থাকেন। প্রবাসীদের পাশাপাশি দেশবাসীকেও প্রতিবন্ধীদের উন্নতি সাধনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলহাজ শেখ আব্দুল আজিজ শিক্ষা ট্রাস্ট ও শেখ খলিলুর রহমান শাহাদাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে বক্তারা এসব কথা বলেন। সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বোয়ালজুর বাজারের আব্দুল আজিজ প্লাজা প্রাঙ্গণে আলহাজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রুজিনা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার সৈয়দ মোর্শেদ আলী, গার্ডেন টাওয়ারের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ হোসেন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাব উদ্দিন শাহিন। এ সময় প্রায় ১০০ প্রতিবন্ধী ও এতিম মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু।
এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং বালাগঞ্জ উপজেলার যে দরিদ্র অসহায় মানুষ রয়েছে তারা অনেক বেশি উপকৃত হবে আসন্ন রমজানে। এবং প্রবাসীরা তো বরাবরই এটা করেছে এবং বালাগঞ্জের এই দরিদ্র মানুষদের জন্য তারা ইনশাআল্লাহ সবসময় করবে। প্রায় 100 মানুষরে আমরা এই যে খাদ্য সামগ্রী দিছি এবং অনেকরে আমরা নগদ অর্থায়নে দিছি। তো এইভাবেই আমরা কাজ করি এবং আমরা এই কাজটা যেন অব্যাহত থাকে, আমরা যাতে মানুষের স্বার্থে অসহায় মানুষের পাশে আমরা থাকতে পারি, এই দোয়া আপনারা করবা আমার এবং আমার পরিবারের সবার জন্য। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় টি আখিরা টিম মেডিকেল প্রজেক্টের উদ্যোগে 5 শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খাসিয়াপাড়া শামসুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী পুরুষ সহ 5 শতাধিক লোকদের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও এলাকার হত দরিদ্র মানুষের মধ্যে রিক্সা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। আয়োজকরা জানান, টি আখিরা টিম মেডিকেল প্রজেক্ট আয়োজনে বিভিন্ন সময় ক্যাম্পিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুস্থ রোগীদের খুঁজে বের করে বিনামূল্যে চোখের অপারেশন, ওষুধপত্র ও বাড়িঘর, রিক্সা, সেলাই মেশিন সহ অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে। টি আখিরা টিম মেডিকেল প্রজেক্টের চেয়ারম্যান শিশু আলী বলেন, এটি একটি অলাভজনক চক্ষু সেবা প্রতিষ্ঠান। এখানে চোখের 3 ধরনের অপারেশন করা হচ্ছে। দুস্থ রোগী ছাড়াও অন্যান্য রোগীদের চক্ষু চিকিৎসা দেয়া হয়। যাদের বাড়ি নেই হত দরিদ্র পরিবারদের আমরা বাড়ি তৈরি করে দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ার আজাদ, প্রবাসী কমিউনিটি নেতা কবির আহমেদ আজাদ আলী, এলাকার মুরব্বী মাওলানা দবিরুল ইসলাম, খাসিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমদ সহ আরো অনেকে। মুলফিবাজারের শেরপুর এলাকায় সর্বস্ব হারানোর আশঙ্কায় আতঙ্কিত জনসাধারণের উদ্যোগে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে 6 লেন রাস্তা নির্মাণে শেরপুর বাজার ও নিকটবর্তী আবাসিক এলাকার বৃহত্তর জনগোষ্ঠী, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসত ভিটা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মুলফিবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার এলাকার শেরপুরে মুক্তিযুদ্ধ চত্বরে এক মানববন্ধনে 6 লেন রাস্তা নির্মাণের প্রেক্ষিতে এলাকার সর্বস্ব হারানোর আশঙ্কায় আতঙ্কিত জনসাধারণের উদ্যোগে শেরপুর বাজার ও নিকটবর্তী আবাসিক এলাকার বৃহত্তর জনগোষ্ঠী, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসত ভিটা অধিগ্রহণের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ লিয়াকত আলী সিদ্দিকী, আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ এমদাদ সিরাজ, প্রবাসী শিপু আহমদ, প্রবাসী মোহাম্মদ ফজলু, বিশিষ্ট সমাজসেবক রিপন চৌধুরী সহ এলাকাবাসীরা। উদ্যোক্তা সৈয়দ লিয়াকত আলী সিদ্দিকী 6 লেন বাস্তবায়ন সংক্রান্তে তার বক্তব্যে বলেন, 6 লেন নিয়ে আমরা প্রশ্নবিদ্ধ, যে জায়গাতে শেরপুর নামে যদি মার্কেট থাকে, শেরপুর নামে যদি ঘনবসতি জায়গা থাকে, সেই ঘনবসতি জায়গা দিয়ে রাস্তা নাকি অ্যালাইনমেন্ট তৈয়ার করেছেন, সেটা শুনে আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত। প্রবাসীরা তাদের বক্তব্যে সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে গিয়ে মানুষ যাতে অধিক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান। আমরা সবাই চাই এলাকার উন্নয়ন হোক, কিন্তু এটার কারণে যে সর্বহারা হয়ে যায় এটা তো সরকারের দেখা উচিত। আমাদের এই বাণিজ্যিক মার্কেট এইগুলোকে কিভাবে রক্ষা করা যায় সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, যে অন্যদিকে যদি রাস্তা নিয়ে গিয়ে এই গণবসতিকে রক্ষা করা যায়। বিভিন্ন সমাজকর্মী ও ব্যবসায়ীরা তাদের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠান বহাল রেখে প্রকল্প বাস্তবায়নের সরকার প্রতি আহ্বান জানান। এই শেরপুর এলাকাবাসীর পক্ষ থেকে মন থেকে অনুরোধ করব যে এই প্রকল্পটাকে পুনরায় বিবেচনা করে বিকল্প কোনো ওয়েতে এই লাইনটাকে নেওয়া যায় কিনা। যদি গণবসতি এলাকাকে বাইরে রেখে এই প্রকল্প বাস্তবায়ন করা না হয় যে আমরা রুটি রুজি এবং আমাদের ঘর বাড়ি বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতা চাই। আমাদের আকুল আবেদন থাকবে এই গণবসতি এরিয়া ছেড়ে অন্যদিকে যাতে এই মেগা প্রকল্প যায়। অনেক মার্কেট প্রতিষ্ঠান করেছে, সেই প্রতিষ্ঠান কিন্তু ভেঙে যায়, প্রবাসীরা বিমুখ হয়ে যাবে। ঘন বসতিপূর্ণ এলাকা ছেড়ে আমাদের আপনারা এই মেগা প্রকল্প বাস্তবায়ন করুন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ওসমানীনগর উপজেলায় আয়োজিত সেলিম চৌধুরী ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন।
এবং আতাহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের 1981 ও 1982 সালের এসএসসি শিক্ষার্থীদের নিয়ে গড়া ওল্ড ইজ গোল্ড গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল দিনব্যাপী মিলন মেলা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথের পৌদনাপুর অলঙ্কারী সহ 5টি গ্রামের 110টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মাসুক মিয়ার সার্বিক সহযোগিতায় তাঁর বাবা ও চাচার নামে প্রতিষ্ঠিত হাজি সোয়াব আলী অ্যান্ড হাজি আফতাব আলী ট্রাস্টের পক্ষ থেকে তাঁদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, চাল, ডাল, ছোলা, আলু, পেঁয়াজ ও খেজুর। খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলঙ্কারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিলু মিয়া ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও কিতলি এলাকার কাউন্সিলর নেসার আলী। বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন থেকে বিশ্বনাথ সহ বিভিন্ন উপজেলার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে হাজি সোয়াব আলী এবং হাজি আফতাব আলী ট্রাস্ট। ভবিষ্যতেও ট্রাস্টের মাধ্যমে সমাজের অসহায় ছিন্নমূল মানুষদের সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন তারা। যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস আলী পাশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের নর্থ রিজিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মাসুক মিয়া, হযরত উমর ফারুক রহমতুল্লাহ আলাইহি একাডেমির প্রিন্সিপাল এইচ এম আক্তার ফারুক, যুক্তরাজ্য প্রবাসী হাজি তৈমুস আলী, যুক্তরাজ্য প্রবাসী হাজি আনসার আলী, যুক্তরাজ্য প্রবাসী হুশিয়ার আলম, দক্ষিণ সুরমার ইউপি সদস্য জুয়েল আহমদ ও আব্দুল জলিল। আমরা রমজান প্যাকেজ হাজি সোয়াব আলী হাজি আফতাব আলীর পক্ষ থেকে বণ্টন করেছি। মাতৃভূমি বাংলাদেশে এসে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, সেজন্য দেশবাসীর পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি তাদের সংগঠন যেন সুদৃঢ় থাকে, সেটাই আমাদের আশা। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ওসমানীনগর উপজেলায় আয়োজিত সেলিম চৌধুরী ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। মাসব্যাপী এই টুর্নামেন্টটি ক্রীড়ানুরাগীরা দারুণভাবে উপভোগ করেন। সেলিম চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। দর্শক প্রিয় খেলা হচ্ছে ফুটবল। আগের মতো এখন আর ফুটবলের ঐতিহ্য নেই, কেননা আয়োজন হয় না টুর্নামেন্টের। ফুটবলের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে উসমানীনগরে আয়োজন করা হয় শামীম চৌধুরী ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের। সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের খেলা সবাই ভালো উপভোগ করছেন আমাদের উসমানীনগর উপজেলার সকলকে আবারো ধন্যবাদ। আজকের যে ফুটবল খেলাটা অত্যন্ত সুন্দর এবং সর্বপ্রথম আমি আমার সেলিম সদিস স্যারে আমি ধন্যবাদ জানাই। লন্ডনের মতো জায়গা থাকে যে দেশে এলাকার মানুষের উৎসাহ দেওয়া লাগে, এলাকার ছেলেমেয়েদের ভালো রাখা লাগে যে আয়োজন করছেন। মাসব্যাপী আয়োজিত টুর্নামেন্টের সমাপনী খেলায় অংশগ্রহণ করে সেলিম চৌধুরী ক্লাব নগরী খাফন এবং লাল সবুজ ফুটবল ক্লাব মঙ্গলচণ্ডী বাজার খেলায় টাইব্রেকারের মাধ্যমে বিজয় লাভ করে শামীম চৌধুরী ক্লাব। ধন্যবাদ জানাই সেলিম চৌধুরী সাহেবকে, যিনি প্রবাসী থেকেও দেশের প্রতি যে টান এবং আন্তরিকতা দেখিয়ে যাচ্ছেন। আমরা মনে করি এভাবে যদি সেলিম চৌধুরী প্রতি বছর একটি করে খেলা দেন, আমাদের এলাকার খেলাধুলার মান আরও উন্নত হবে। খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ ছাত্র সমাজকে আমরা মননশীলতার দিকে এগিয়ে নিতে হবে এবং আমাদের অনেক কাজ থেকে যাতে অন্যান্য খারাপ কাজে কেউ জড়িত না হয়ে এই খেলাধুলার দিকে দাবিত হয় এবং তাদের শারীরিক গঠনেও এই খেলাধুলার মাধ্যমে তারা একটি বিশেষ ভূমিকা রাখতে পারেন। এবং ফুটবল খেলা অত্যন্ত একটি জনপ্রিয় খেলা, শুধু এই এলাকা নয়, সারা বাংলাদেশেরই গ্রামগঞ্জের অরিজিনাল খেলাই ছিল আমাদের ফুটবল। খেলায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, অল ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, সৈয়দ কৌসর আহমদ, আতাউর রহমান মানিক, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল জলক, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী গুলাম রব্বানি চৌধুরী সুমন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুয়েল, আব্দুল হান্নান সহ আরও অনেকে। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর।
বিশ্বনাথের পৌদনাপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া ও রামধানা গ্রামের বাসিন্দা আজাদ হোসেনের অর্থায়নে কমলগঞ্জের শ্রী সূর্য গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল মাসুক অ্যান্ড আজাদ ফুটবল টুর্নামেন্ট। বৃহত্তর সিলেটের ১৬টি দল এতে অংশগ্রহণ করে। শ্রী সূর্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে 2-0 গোলে জুড়ি ফুটবল একাদশকে হারিয়ে দয়ামিরের বঙ্গবীর ওসমানী একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে 100cc একটি মোটরসাইকেল এবং রানার্স আপ দলকে একটি রেফ্রিজারেটর দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জের 2 নম্বর পতনুসার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খান বলেন, বিশ্বনাথের প্রবাসীরা সর্বক্ষেত্রে এগিয়ে রয়েছেন। কমলগঞ্জে ফুটবল টুর্নামেন্টের এমন চমৎকার আয়োজনকারী বিশ্বনাথের প্রবাসী মাসুক মিয়া ও আজাদ হোসেন কমলগঞ্জের ক্রীড়াঙ্গনে চিরদিন বেঁচে থাকবেন। গেস্ট অব অনারের বক্তব্যে টুর্নামেন্টের স্পন্সরদাতা মাসুক মিয়া ও আজাদ হোসেন বলেন, আগামীতেও মাসুক অ্যান্ড আজাদ ফুটবল টুর্নামেন্ট অব্যাহত রাখা হবে। শিক্ষক সিকন্দর আলীর সভাপতিত্বে ও পতনুসার ফুটবল একাডেমির সভাপতি তারেক রিপনের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পতনুসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমদ বাবু ও বিশ্বনাথের বাসিন্দা যুক্তরাজ্যের কিতলি এলাকার কাউন্সিলর নেসার আলী। In that area, and that's why I thought we'll do a tournament in that area with as a first prize of motorbike and prize for each. So it has been a really nice day. Old is gold. Eti prakton ekti shikharthi grouper naam. আতাহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৮১ ও ১৯৮২ সালের এসএসসি শিক্ষার্থীদের নিয়ে এই গ্রুপটি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। তাদের স্বপ্ন ছিল বাল্য বন্ধুদের নিয়ে একত্রিত হওয়া, সেটি বাস্তবে রূপ নেয় ২৪ মার্চ। সফলতার গল্প যার হাত ধরে প্রতিফলন ঘটে তিনি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা অ্যাডভোকেট হিরেকুজ্জামান চৌধুরী। তার সহযোগিতায় ছিলেন হল্যান্ড প্রবাসী এমরান হোসেন ও বাংলাদেশে অবস্থানরত আব্দুল কাইয়ুম। ওই দিন সকাল ১১টা থেকে রাত অবধি সত্যিকারের এক মিলন মেলায় পরিণত হয়েছিল গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর ড্রিমল্যান্ড পার্ক। দেশ বিদেশ থেকে অর্ধ শতাধিক প্রবীণ শিক্ষার্থী অনুষ্ঠানে যোগদান করে প্রাণবন্ত করে তোলেন অনুষ্ঠান স্থল। দিনভর পৃথক তিনটি পর্বে অনুষ্ঠানে দর্শনার্থীদের ভিড় ছিল নজর কাড়া। প্রধান অ্যাডমিন অ্যাডভোকেট হিরেকুজ্জামান চৌধুরী মঞ্চে উঠে ঘোষণা দেওয়ার সাথে সাথে পরিচিতি পর্বে একে একে আগমন ঘটতে থাকে আগত বাল্যবন্ধুদের। করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মাসে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করে সম্মান প্রদর্শন করা হয়। এছাড়া জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত অ্যাডমিন ও সদস্যরা। অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, নারীদের বালিশ বদল খেলা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মুখ্য। অনুষ্ঠানে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, হল্যান্ড প্রভৃতি দেশ থেকে অর্ধ শতাধিক প্রবাসী পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন। আমরা একসাথে হব এবং আমাদের বাল্য স্মৃতি আমরা শেয়ার করবো একে অন্যের জন্য। এই জন্যই মূলত আমাদের আজকের এই ইভেন্টের ওই সময়কার সিদ্ধান্ত আজকের এই পর্যায়ে আমরা আসছি। সবার কাছে দোয়া চাই যাতে আমাদের ভবিষ্যৎ এই মিলন মেলাটা এবং আমাদের বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে। আমি আশা করবো সবাই এইভাবে এনজয় করবা, যে কোনো বয়স ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করবা, এতে একটা ভালো একটা সুসম্পর্ক গড়িয়ে উঠবো এবং সমাজ উন্নত হইব। অনুষ্ঠিত হয়ে গেল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মৈনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জহিরুল হক দুখুমিয়া কর্তৃক প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট সাপ্তাহিক শাখা কেন্দ্র ভিলেজ একাডেমি মৈনপুর এর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী। আলহাজ মোহাম্মদ নজরুল হক ঠাকুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফিজ ফকরুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি। বিশেষ অতিথি ছিলেন বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকী, জাহিদপুর দাখিল মাদ্রাসার সহ
সুপার মাওলানা মুক্তার আহমদ, বাদে দেওরাইল কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, মাস্টার মোশাহিদ আলী সহ আরও অনেকে। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনতা মহাবিদ্যালয় মৈনপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল আহমদ চৌধুরী, মৈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মামুনুর রশিদ ও শামস মাহবুব এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভিলেজ একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল হক দুপুর মিয়া। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিসালাহ, সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোবারক উদ্যোগ, সময় উপযোগী উদ্যোগ। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই, বিশেষ করিয়া যারার পরিশ্রমে, যারার উদ্যোগে এই প্রতিষ্ঠান পরিচালিত। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।